হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমিও আবারও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে একটা ইন্টারেস্টিং ভিডিও। তো বন্ধুরা, এই ভিডিও দেখাবো এমন একটি অ্যাপস লক, সেটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই ভালো একটা অ্যাপস লক। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আমি অ্যাপস লকের কিছু কাজ দেখিয়ে দিই যে কীরকম ইন্টারেস্টিং এই অ্যাপস লকের কাজ। বন্ধুরা, এই অ্যাপসটা অ্যাপস লক দিয়ে আপনারা যে যে অ্যাপসগুলো লক করবেন, যেমন ইউটিউব, আমি এখানে ইউটিউবটা লক করেছি, গ্যালারি লক করেছি, ডায়ালার লক করেছি, হোয়াটসঅ্যাপ লক করেছি, ফেসবুক লক করেছি এবং ক্যামেরা লক করেছি। তো দেখুন বন্ধুরা, আমি এক এক করে খুলবো এই অ্যাপসগুলো। তো দেখুন কীরকম দেখাচ্ছে, কীরকমভাবে অ্যাপসটা লক করেছে। বন্ধুরা, আমি যথারীতি ইউটিউবটা টাচ করলাম এবং ইউটিউবটা খুলছি। বন্ধুরা দেখুন, ইউটিউব খোলার সঙ্গে সঙ্গে দেখুন লেখা আসছে MB শেষ, ইউটিউব চলবে না। বন্ধুরা, ফের আমরা ব্যাকে চলে আসবো এবং এখান থেকে ডায়ালার ওপেন করবো। বন্ধুরা দেখুন, ডায়ালার ওপেন করার সঙ্গে সঙ্গে দেখাচ্ছে যে কল করা যাবে না, ব্যালেন্স নেই। বন্ধুরা দেখুন, আবারও যেখানে এখান থেকে যেমন হোয়াটসঅ্যাপ ওপেন করছি, বন্ধুরা হোয়াটসঅ্যাপ ওপেন করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে দেখাচ্ছে যে হোয়াটসঅ্যাপ খুলবে না। তো বন্ধুরা, আমি আবারও চলে এলাম ব্যাকে, এখান থেকে যেমন ক্যামেরা ওপেন করছি, তখন দেখুন এখানে লেখা আসছে যে ক্যামেরা খারাপ, ছবি তোলা যাবে না। তো দেখুন বন্ধুরা, এখান থেকে যেমন ফেসবুকটা আমি ওপেন করছি, এখানে লেখা আছে যে ফেসবুক বন্ধ। তো বন্ধুরা, এইভাবে আপনারা এই আপনাদের মনের মতো যে কোনো অ্যাপস আপনারা এখান থেকে লক করতে পারেন এই অ্যাপস লকের সাহায্যে। তো ভিডিওটা দেখতে থাকুন আর শেষ পর্যন্ত, আমি অ্যাপস লকটা কীভাবে ডাউনলোড করবেন এবং কীভাবে সেটিং করবেন এবং কীভাবে এইরকমভাবে অ্যাপসগুলো লক করবেন আমি আস্তে আস্তে আপনাদের দেখাতে থাকবো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, ভিডিওটা শুরু করার প্রথমে বলে রেখেছি, আমার চ্যানেলটা এখনও যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এই নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং সাবস্ক্রাইব করার পরে দেখুন পাশে একটা বেল আইকন চলে আসবে, তো প্লিজ এই বেল আইকনটাতেও ক্লিক করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো বন্ধুরা, অ্যাপসটা ডাউনলোড করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন প্লে স্টোরে। বন্ধুরা, প্লে স্টোরে আসার পরে আপনারা এই সার্চ বারে লিখবেন কে নোট। বন্ধুরা, কে নোট লেখার পরে দেখুন ফার্স্ট যে অ্যাপ্লিকেশনটা আসবে সেই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করবেন। দেখুন বন্ধুরা, 4.4 রেটিং আছে এবং 3.4 মিলিয়ন ডাউনলোড আছে অ্যাপসটা। তো আপনারা এখান থেকে এই অ্যাপসটাকে ইনস্টল করবেন। বন্ধুরা, আমার নেটের স্পিডটা একটু ছিল, তো ডাউনলোড হতে একটু লেট হচ্ছে, তো আমি ভিডিওটাকে একটু পজ করছি। তো বন্ধুরা, অ্যাপসটা আমার যথারীতি এখান থেকে ডাউনলোড হয়ে গেছে, তো আমি এখান থেকে করে নিচ্ছি ওপেন। বন্ধুরা, ওপেন করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে, তো আপনারা এটাকে স্লাইড করে যাবেন। বন্ধুরা, এই অ্যাপসটা লক হবে, দেখুন এখানে লেখা আছে যে ভলিউম আপ এবং ডাউন, যে কোনো একটা দিকে আপনারা লক করতে পারেন। ভলিউম আপ আর ডাউনের ডাউন এটা হবে এর পাসওয়ার্ড। তো দেখুন বন্ধুরা, এখানে লেখা আছে সেট আপ পাসওয়ার্ড, তো আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তো আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন যে কবার ভরুন আপ এবং ডাউন। তো বন্ধুরা, আমি বলে রাখি যে এটা এর পাসওয়ার্ডটা হবে ভরুন আপ এবং ডাউনের। তো আমি স্ক্রিন রেকর্ডিং করছি, তো এখান থেকে মানে আমি আপনাদের দেখাতে পারবো না, তো আমি দুবার সিলেক্ট করে নিচ্ছি। তো দুবার সিলেক্ট করার পরে আমি ভরুন ডাউনটা দুবার প্রেস করবো। দুবার প্রেস করার পরে এখানে দেখুন একটা এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তো এখান থেকে আপনারা যে কোনো একটা এখান থেকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। তো আমি জাস্ট লাস্ট প্রশ্নটা সিলেক্ট করছি এবং এখান থেকে আপনাদের মনের মতো যা খুশি একটা লিখে দেবেন, দিয়ে ডান করে দেবেন। ডান করার পরে দেখুন এখানে সিম্পলি একটা নোটপ্যাডের মতো ওপেন হয়ে গেছে, তো আপনারা এটা কী করবেন, আবার ভরুন ডাউন বাটনটা আমরা দুবার ক্লিক করবেন। বন্ধুরা, ভরুন ডাউন বাটনে ক্লিক করলে অ্যাপসটা কিন্তু খুলে গেছে। অ্যাপসটা খোলার পরে দেখুন বন্ধুরা, এটা অফ থাকবে, তো আপনারা এখান থেকে কয়েন এটা অন করে দেবেন। কিছু পারমিশন চাবে, সেগুলো আপনারা অ্যালাউ করে দেবেন। তো এখান থেকে ফিরে আসার পরে আপনারা যে অ্যাপসগুলো লক করতে চান, যেমন আমি এখান থেকে ক্যামেরাটা লক করছি, ক্যামেরাটা লক করার পরে দেখুন এখানে লেখা আছে কাস্টম, তো আপনারা সিম্পলি এই কাস্টমে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে নিচে খুলে যাচ্ছে গ্যালারির অপশানটা, তো সিম্পলি এখান থেকে গ্যালারির অপশানে আপনারা ক্লিক করবেন এবং যেখানে এই ফটোগুলো, যেমন এই ফটো, তো সিম্পলি এই ফটোগুলো যেমন এখানে লেখা আছে যে ক্যামেরা খারাপ চলবে না, তো আমি এই ছবিগুলো আমার মনের মতো করে লিখেছি, আপনারা অন্য কোনো ছবি দিতে পারেন। বা এই ছবিগুলো ডাউনলোড করার জন্য নিজে ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন, আপনারা সিম্পলি এই ছবিগুলো ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, এভাবে এটা লক করার পরে আপনারা সিম্পলি চলে আসবেন। চলে আসার পরে দেখুন এখানে ক্যামেরাটা ওপেন করতে যাবেন, তো দেখুন ক্যামেরাটা ওপেন হবে না, লেখা আসবে যে ক্যামেরা খারাপ, ছবি তোলা যাবে না। তো আপনারা সিম্পলি ডবল ট্যাপ করবেন আপনাদের ভলিউম ডাউন বাটন বা আপ বাটনে, আপনারা যেটা পাসওয়ার্ড সিলেক্ট করেছেন সেটা দুবার কিংবা তিনবার ক্লিক করবেন, দেখুন খুলে যাবে ক্যামেরাটা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা।
দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই। Hold me close till I get up. Time is barely on our side.